আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের যে সমস্ত রান্নাবান্না এইসব দিয়েই আজকের ব্লগটা সাজানো, সাথে তিনটা রেসিপি দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ রান্নাঘরে যাওয়া। হ্যাঁ, এটা বোধহয় একটা গৃহিণীর একটা চিরাচরিত নিয়ম। গতকাল রাত্রে অনেকগুলো হাঁড়ি পাতিল পরিষ্কার করে রাখিনি, সেগুলো পরিষ্কার করতে হবে। যেভাবে রেখে দিয়েছিলাম সেভাবেই আছে, কারণ বাসায় তো আমি একা মানুষ কাজ করার জন্য, বাচ্চারা তো আর কাজ করবে না, তাই আমাকে ওগুলো সামলাতে হয়। নিজেকে নিজের জন্য একটু, এই যে আজকে আমি শুধু আমটা দিয়েই নাস্তাটা সেরে ফেলছি, বাচ্চাদের জন্যেও আম দুধ দিয়েছি, সাথে খই দিয়েছি। তো প্রত্যেক দিন সেই রেসিপি সেইগুলো আর দেখাতে ইচ্ছে করে না, তাই আমার নিজেরটা খেয়ে নিলাম। এবার হলো এই যে করলা দিয়ে আমি মাছ রান্না করবো আজকে। করলা, টমেটো আর হলো হচ্ছে আলু, এই মাছগুলো একটু ভেজে নিব। আর হ্যাঁ, এটা পাঙ্গাস মাছ, আমাদের বাসায় পাঙ্গাস মাছ ভালো পরিমাণে খাওয়া হয়। আলুটাকে ভেজে নিয়েছি, সাথে করলাটাকেও এবার ভেজে নিব। আলু, করলা আর টমেটো দিয়ে এই পাঙ্গাস মাছের একটা মাখা তরকারি হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েছি। এখানে দিচ্ছি হলুদ, লবণ, কাঁচামরিচ, তারপরে হলো মাছের মশলা। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা করলা আর আলু। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, বলক চলে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস রান্না হয়ে গেল আমার করলার ঝোল। এবার রান্না করব একটু সিদ্ধ তরকারি। আপনারা তো ভালো করেই জানেন যে আমি সিদ্ধ তরকারি খুবই পছন্দ করি, আর সিদ্ধ তরকারি খাইতেও ভালো লাগে। এখানেও তিন টুকরা মাছ দিয়েছি, তবে এটা মৃগেল মাছ, আর দিয়েছি চেপা শুটকি, টমেটো, বেগুন আর চেপা শুটকি। কাঁচামরিচ একটু কম পড়ে গেছে, তাই শুকনা মরিচটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ দিয়েছি আর লবণ, মাখিয়ে দিব। আর এই তরকারিটা বসিয়ে পানি পানি কমে গেলেই তৈরি হয়ে যায়। একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর আদা নয় তো রসুন বাটা দিয়ে দিয়েছি। এই তরকারিটাও হয়ে গেছে, ঝোলটা কমে গিয়েছে। এই তরকারি দিয়ে ভাত খাইতেই কিন্তু ভালো লাগে। আর তেল ঝোলের, মানে তেলের তরকারির চাইতে এই সিদ্ধ করা শুটকির তরকারিগুলোই খাইতে বেশ মজাদার হয়। এটা আমাদের অনেক পছন্দনীয় একটা খাবার। তো এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হলো এই যে ঢেঁড়স, এখন বর্ষাকাল, ঢেঁড়সের সিজন। তো বর্ষাকাল, ঢেঁড়সের সিজনে ঢেঁড়স যে কী পরিমাণ খাওয়া হয় আমার বাসায়, আমি ভেবেই আশ্চর্য হয়ে যাই। নিজে পছন্দ করি, সাথে বাচ্চারও পছন্দ করে। এখন হাজবেন্ড যদি পছন্দ নাও করে থাকেন, তারপরেও আমরা তিনজন সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই কারণে আমাদের পছন্দের উপর নির্ভর করে ওনারও পছন্দ করতে হয়। তো এই ঝরঝরে ঢেঁড়স ভাজাটার জন্যে বেশি কিছু দরকার হয় না। এই তো দিলাম পেঁয়াজ, মরিচ আর একটু হলুদ, আর একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তাতে করে ঢেঁড়সটা একটাও ভেঙে যায় না। তো কেমন লেগেছে আমার আজকের আয়োজন সেটা তো অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন তো ডেঙ্গুর প্রচুর প্রভাব, তো একটু সাবধানে থাকলে শরীরটা ভালো থাকা যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।